সে বলছে দাও দাও আরো বেশি করে দাও, দুজন মিলে স্যানিটাইজ করেছে ভেতরে। জানালা খুলে দিয়েছি, একজন এসে বলছে বলছে না জানালা লাগিয়ে দাও, এখন বলছি জানালা খুলে দাও খুলে দাও, তারা এসে হি হি করে হাসছে, জানেন তো হি হি করে হাসছে। আবার বলছে আপনার কে হয়েছে মারা গেছে? আমার ঠাকুমা হয়, আমি কাল থেকে ছিলাম, ঠিক আছে, আমি জাস্ট পুরো রোগীকে সুস্থ দেখে বাড়ি গেছি, স্নান করে খেয়ে বাড়ি আসবো, আমি বাড়ি পৌঁছতে পারিনি, মানে আধা ঘন্টার ভেতর খবর এসছে, এরকম পিসিক কান্নাকাটি করছে, বলছে তুই বাড়ি চলে আয়, এখানে চলে আয়। তোমার নাম কি? আমার নাম অঞ্জন গুচাই। ঠাকুমার নাম কি? পুষ্পরানী গুচাই। বয়স কত হবে? 72। লিখে দিবেন যে সুস্থ রুগী এখানে ভর্তি করে অবিলম্বে বাড়তে চাই। আমরা কোথাও ছেড়ে দিবি, আমরা তো খেয়ে ঘর থেকে গেলাম, আমরা তো আগে আগের থেকে অনেক চাঙ্গা, দিদি ছিল বাড়ি পাঠিয়ে দিলাম, আমি সুপ বানিয়ে নিয়ে এসেছি, ভাত করে নিয়ে এসেছি, যেটা খেতে চাই সেটা খাওয়াবো, ডাক্তারবাবু বলেছে যেটা খেতে চাই সেটা খাওয়াবে। তারপর হচ্ছে গিয়ে মাকে বলি তাহলে সেলাইনটা খুলে দিতে বলে, একটু চান করি, এসে নিজেই বললো হ্যাঁ চান করে দে, শাড়িটা চেঞ্জ করে আমাকে তাহলে খাই দে, ওই সেটা করবো। সেই মুহূর্তে স্যানিটাইজ চালাচ্ছে, আগে এদিকে চালাচ্ছে, প্রচণ্ড ধোঁয়া আমি দেখেছি, বাইরের দিকে ধোঁয়া হতে পারে, ভিতরে রুমের ভেতরে এমন স্যানিটাইজ করেছে, আমরা নিজেরাই নিঃশ্বাস নিতে পারছি না, তারপরে জানালাকে বন্ধ করে দিতে বলছে, আমি জানালাটা একটু খুলে দাও, বলছে ম্যাডাম দিদিমণিরা বকবে, জানলা খুলে দেবেন, আমি না পেশেন্টের কষ্ট হবে, জানলা খুলে দাও, ভেন্টিলেশনও নেই কিছু নেই, তারপর ধোঁয়া হয়ে যাবে, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, এত আমার বাবা বলছে কষ্ট হচ্ছে, আমি সেই আমি টেনেও নিয়ে আসতে পারছি না, ওরা অন্য নন্নু ঢুকিয়ে দেখতে গেছে নাকি যাই রকম করছে, আমি
সুবিধা চাই। নন ট্রেন গুলোকে দেখেছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে শুধু নামের আইসু তো যদি একটা যে স্যানিটাইজ চালাতে হয় কতটা পরিমাণে একটা অসুস্থ রোগী একটা হার্টের পেশেন্টের স্যানিটাইজ কতটা পরিমাণে চালাতে হবে সেটা কোন ট্রেনকে দিয়ে চালাবে? একটা শিশু আছে হার্টের পেশেন্টের ওয়ার্ডে রেখেছে, শিশুটা কাঁদলে তো হার্টের পেশেন্টের অসুবিধা হবে। আজকে কি ছুটি দেওয়ার কথা ছিল? না আজকে ছুটি দেওয়ার কথা ছিল না ডাক্তারবাবু। আমাকে কদিন ছিল? কদিন ছিল? পরশু বৃহস্পতিবার ভর্তি, পরশু দিন ভর্তি করেছি। মা এখন অনেকটা সুস্থ। যখন নিয়ে আসি তখন ওনাদের আরএমও বলেছেন তোমরা কেন ভর্তি করবে এই পেশেন্টকে? আমরা বলি না বেটার ট্রিটমেন্ট হবে বাড়িতে, মানে এরভাবে রেখে আমাদের বেটার একটু ভালো করে চাঙ্গা করে আমরা নিয়ে যাবো। মাকে ভর্তি করার মতো পজিশনে ছিল সেরকম না, আমরা তবু ভালো চিকিৎসাটা করার জন্য মাকে ভালো করে সুস্থ করার জন্য ভর্তি করেছিলাম। তো ডাক্তারবাবু দেখছেন, ডাক্তারবাবু যেমন ডাক্তারবাবুর চিকিৎসাধানে ছিল, তো আজকে সুস্থ মানুষ খাওয়াবো তাকে ওই স্যানিটাইজারের জন্য, স্যানিটাইজারটার জন্যই দম বন্ধ হয়ে গেল। আমার মা কোথা থেকে এসেছে? আমার মায়ের বাড়ি ওষুধপুর, আমার বাবার বাপের বাড়ি উত্তর ওষুধপুর, আমার বাড়ি কোলাঘাট। ভর্তি করা হয়েছিল তো পেশেন্টের হার্টের একটু সামান্য সমস্যা ছিল, তারপর গ্যাসের জন্য পায়খানা হয়নি বলে ভর্তি করা হয়েছিল। তারপর হচ্ছে কি চিকিৎসা চলছিল, বেড়াবাবুকে আগেই দেখানো হয়েছিল, দিলীপ বাবুকে। তো সুস্থই ছিল, ট্রিটমেন্ট চলছে, ওষুধ মেডিসিন সবই টাইম টু টাইম টেস্ট হচ্ছে সমস্ত রুগী। ডাক্তারবাবুকে পার্সোনালি জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু বললো যে পরশু দিনের দিকে ডিসচার্জ করে দেবো, মাকে একটু রেস্টে রাখবো, এইভাবেই থাকবে, বয়স হয়ে গেছে এইভাবেই থাকবে। তো তারপরে আজকে যখন আমি আসি সকালবেলা 10:30 সময় হয়, এসে দেখি মা একদম সুস্থ, আগের থেকে অনেক চাঙ্গা। দিদি ছিল বাড়ি পাঠিয়ে দিলাম, আমি স্যুপ বানিয়ে নিয়ে এসেছি, ভাত করে নিয়ে এসেছি, যেটা খেতে চাই সেটা খাওয়াবো। ডাক্তারবাবু বলেছে যেটা খেতে চাই সেটা খাওয়াবে। তারপর হচ্ছে গিয়ে মাকে বলি তাহলে সেলাইনটা খুলে দিতে বলে একটু চান করিয়ে এসে নিজেই বললো হ্যাঁ চান করে দিয়ে শাড়িটা চেঞ্জ করে আমাকে তাহলে খাই দে। ওই সেটা করবো সেই মুহূর্তে স্যানিটাইজ চালাচ্ছে, আগে এদিকেই চালাচ্ছে, প্রচণ্ড ধোঁয়া আমি চালাচ্ছি, বাইরের দিকে ধোঁয়া হতে পারে, ভেতরে রুমের ভেতরে এমন স্যানিটাইজ করেছে আমরা নিজেরাই নিঃশ্বাস নিতে পারছি না, তারপরে জানালাকে বন্ধ করে দিতে বলছে। আমি বলছি জানালাটা একটু খুলে দাও, বলছে ম্যাডাম দিদিমণিরা বকবে, জানালা খুলে দেবেন। আমি বলছি না পেশেন্টের কষ্ট হবে, খুলে দাও, ভেন্টিলেশনও নেই কিছু নেই, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, এত আমার মা বলছে কষ্ট হচ্ছে। আমি সেই ধোঁয়া না বেরোলে আমার মায়ের কষ্টটা কমবে কি করে? মাকে তো আমি টেনেও নিয়ে আসতে পারছি না, ওরা অন্যের নন্য ঢুকিয়ে দেখতে গেছে নাকি যা এরকম করছে। আমি মাকে বলি তোমরা আসো, আমার মাকে বলে আমার চিন্তিত হাত পাকা বেঁচে পালছে, তারপর ওরা গিয়ে দেখলো বলে পালস নেই, আমার মা সঙ্গে সঙ্গে চলে গেল ওদের ভুলের জন্য। যদি একটা যে স্যানিটাইজ চালাতে হয় কতটা পরিমাণে একটা অসুস্থ রুগী একটা হার্টের পেশেন্টের স্যানিটাইজ কতটা পরিমাণে চালাতে হবে? শিশু আছে হার্টের পেশেন্টের ওয়ার্ডে রেখেছে, শিশুটা কাঁদলে তো হার্টের পেশেন্টের অসুবিধা হবে। আজকে কি ছুটি দেওয়ার কথা ছিল? না আজকে ছুটি দেওয়ার কথা ছিল না ডাক্তারবাবু। আমাকে পার্সোনালি ছিল? কদিন ছিল? পরশু বৃহস্পতিবার ভর্তি, পরশু দিন ভর্তি করেছি। মা এখন অনেকটা সুস্থ। যখন নিয়ে আসি তখন ওনাদের আরএমও বলেছেন তোমরা কেন ভর্তি করবে এই পেশেন্টকে? আমরা বলি না বেটার ট্রিটমেন্ট হবে বাড়িতে, মানে এরভাবে রেখে আমাদের বেটার একটু ভালো করে চাঙ্গা করে আমরা নিয়ে যাব। মাকে ভর্তি করার মতো পজিশনে ছিল সেরকম না, আমরা তবু ভালো চিকিৎসাটা করার জন্য মাকে ভালো করে সুস্থ করার জন্য ভর্তি করেছিলাম। তো ডাক্তারবাবু দেখছেন, যেমন ডাক্তারবাবুর চিকিৎসাখানে ছিল, তো আজকে সুস্থ মানুষ খাওয়াবো তাকে ওই স্যানিটাইজারের জন্য, স্যানিটাইজারটার জন্যই দম বন্ধ হয়ে গেল। আমার মায়ের বাড়ি ওষুধপুর, আমার বাবার বাপের বাড়ি উত্তর ওষুধপুর, আমার বাড়ি কোলাঘাট। এর আমরা সুবিধা চাই, আর কোন দাদা ভেতরে চলো না, দাদা গিয়ে শিখিয়ে দিবে যে তোমরা কিছু বলো না, নাহলে তারা পেশেন্টে তাদেরকে তুমি কি দেবে, তোর ভেতরে চলো না তাদের শিখিয়ে দিবে।
ভেতরে আসো তুমি এখন হ্যাঁ স্যার ভেতরে আসুন নাহলে তাদেরকে শিখিয়ে দিবে আবার চলো তোমরা চলো তাদেরকে বলবে যে আমাদের হয়ে কথা বলতে না এরকমই স্যানিটাইজার করা হয় যে পেশেন্টের যে রুমের মধ্যে পেশেন্ট থাকে সেখানে সুস্থ সকালবেলা নিজে থেকে বাথরুমে গিয়েছে এবার হঠাৎ ভাত খাওয়া ভাত খাই বলে বলছে এবং দিলীপ বেরা ডাক্তার বাবু মহাশয় চালাইছিল তাকে ডাকা হোক সে কি আদৌ ছিল তারপর ওরা স্যানিটাইজ নিয়ে করেছে আমি আপনাকে রুমে নিয়ে যাবো আপনি রুমে গিয়ে দেখবেন ওই রুমে যদি জানলা বন্ধ দরজা বন্ধ পাখা ভেন্টিলেশন ফ্যান বন্ধ হলে একটা মানুষ কিভাবে থাকতে পারে আপনি ওই রুমটা চলুন একবার আপনার রুমে চলুন রুমে গিয়ে দেখে আসবেন একবার আমি আছি পেশেন্টটা কি হয়েছিল আমরা কাল সাড়ে নটা আটটা সাড়ে নটা অব্দি আসছি এখানে এসে দেখি ঠাকুমা সুস্থ খুব ভালোই ছিল তারপরে ওই স্যানিটাইজারটা মানে চালানোর পর থাকতেই দেখি ওইখানে ওই বোনটা বসে আছে তারপরে মানে চত্বর করতে করতেই মানে আবে স্যানিটাইজারটা কিরকম ধরনের মারছিল ধোঁয়া ধোঁয়াটাই প্রচুর ধোঁয়া হ্যাঁ মানে পেশেন্ট যখন ছিল সেই সময় খুব ধোঁয়া দিয়ে স্যানিটাইজ করছিল হ্যাঁ তারপরে কি হলো মহিলার কষ্ট হচ্ছিল তখন কষ্ট হচ্ছিল এবার সঙ্গে সঙ্গে তো মানে আমরা এদিকে আমাদের পেশেন্ট নিয়ে বসে আছি তারপর তারপরে ওই তো ঠাকুমা তো আমরা যে কাল থাকতে এসেছি ঠাকুমা ভালো ছিল কথা বলছিল কথাই বলছিল ভালো ছিল তারপরে ওই তো আপনার নাম না ওই রুমেই ওই রুমে তো আরও পেশেন্ট আছে তাহলে সব পেশেন্টই তো মারা যেত সেটা কিছু স্যানিটাইজার দিতাম স্যানিটাইজারের কারণে যদি মারা যেতে পারলে সব পেশেন্টই মারা যেত কী কারণে পেশেন্টের আগে থেকেই হাতের সমস্যা ছিল পেশেন্টের ট্রিটমেন্ট চলছে বমিটিংয়ে ভর্তি ছিল পেশেন্টের পটাশিয়াম কম আস্তে 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 তাই বলে গেছেন পেশেন্টকে হঠাৎ করে হাতের
হার্ট অ্যাটাক করে গেছে, সাডেন হার্ট অ্যাটাক করে গেছে, এবং সেটা আমরা রিকভার করার চেষ্টা করেছি। ওই সময় কি রুমে স্যানিটাইজার করা হয়েছিল? মারা যায় না, তার আগে করেছিল। শ্বাসকষ্টের অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে রুগী থাকা অবস্থায় কি স্যানিটাইজ করা হয়, এটা বলো। এই করা হয়, কোনো সমস্যা তো হয়নি, সমস্যা তো হয়নি। স্যার আপনি বলছেন রুগীর একটা হার্টের প্রবলেম ছিল, কিন্তু রুগী হার্টের প্রবলেম থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ধোঁয়া দিয়ে স্যানিটাইজ করা যায়, এটা কি স্বাস্থ্যবিধির নিয়ম মেনে সেটা বলে না? আপনাদের কি মনে সেটা মনে মেনে করছেন না আপনাদের মতো করে করছেন? সুরক্ষার্থে করা হয়েছে, এবার সেটা এখন কি করে বলবো। তার মানে আপনারা সরকারি স্বাস্থ্যবিধি ফলো করছেন না, সেটাই তো মনে হচ্ছে। কিন্তু আপনি নিজেই বললেন রুগী থাকা অবস্থাতেই স্যানিটাইজ করা হয়েছে, মানে নিজেই স্বীকার করছেন যে থাকা অবস্থা, একটা হার্টের পেশেন্টের এতে ধোঁয়া দিয়েছেন করে কিছু বলছেন। আপনি কিছু বলবেন সে বিষয়ে? আর কিছু বলেন কি মনে হয় পেশেন্টটা কী করে মারা গেল? ডাক্তারবাবু যেটা এক্সপ্লেন করেছেন কার্ডিয়াক অ্যারেস্ট। কোন ডাক্তারবাবু? ডক্টর দিলীপ বেরা। পেশেন্টের অবস্থায় খুব খারাপ ছিল? হার্টের পেশেন্ট যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। না তো বলছে সুস্থ হয়ে গেছে, কদিন পরেই বাড়ি নিয়ে যাবে, একদিন পরেই বাড়ি নিয়ে যাবে। হার্টের পেশেন্টের ক্ষেত্রে কোনো পেশেন্ট, হার্টের পেশেন্ট কোনো দিনই কোনো সুস্থ হয় না, সে বলতে পারে হার্টের পেশেন্ট সুস্থ হয়ে গেছে, সাময়িক সুস্থ। আপনার নাম আর